যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। ভৈরব থেকে সিলেটে বিএনপির তারুণ্যের রোডমার্চ, ভৈরব আশুগঞ্জ হবিগঞ্জ হয়ে সিলেটের পথে রোডমার্চটি, বিভিন্ন স্থানে পথসভা। দেশে সবকিছুর দাম বাড়লেও আওয়ামী লীগের দাম কমেছে, মন্তব্য গয়েশচন্দ্র রায়ের। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নাটক করে সরকার দেখাতে চায় যে তারা বিপদ কাটিয়ে উঠেছে। নির্বাচনের কারচুপির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কিছুদিন পরপর কর্মসূচি দিলেও তাতে কোনো নতুনত্ব নেই, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। বিচার কার্যক্রমে গতিশীলতা আনা ও মামলা নিষ্পত্তিতে বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভূমিকার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন, ইমেইলে জানিয়েছে সংস্থাটি। বাজেট স্বল্পতায় আসবে না দাবি ইসি সচিবের। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাস, তিনি বলেন অন্যের ভূ রাজনীতিতে হস্তক্ষেপ করে না তার দেশ। ক্ষমতা চিরস্থায়ী করতে মরিয়া সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজর নেই, দমবন্ধ পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দিতে পারবে জাতীয় পার্টি বলেছেন জি এম কাদের। টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে। নতুন করে আরও ছয়টি প্রতিষ্ঠানকে এক কোটি করে ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কয়েক দফা সিন্ডিকেটের কারণে আলুর দাম বেড়েছে জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। কলকাতায় ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত ট্যাপেন্ডাটল দিয়ে নেশা করছে বাংলাদেশের মাদকসেবীরা। চেতনা নাশকদের ফি বাড়ানোর দাবির মুখে রাজশাহীতে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ। আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, চায়ের দোকানে বসা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। কানাডায় আরেক শিখ নেতা শুকদুল সিংকে গুলি করে হত্যা, বন্ধ করে দেওয়া হয়েছে কানাডায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম। ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে দাবি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে বৃষ্টির হানা, টসে জিতে ফিল্ডিং বেছে নেয় সফরকারীরা, ম্যাচ নামিয়ে আনা হয় 42 ওভারে। ভারতের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায়ের পথে বাংলাদেশ, চীনের হাংঝুতে 1-0 গোলে জয় পায় ভারত। 90-এর দশকের জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই এর শেষ পর্ব প্রচারের 3 দশক আজ। 1993 সালের এই দিনে প্রচারিত এই পর্বে ফাঁসি দেওয়া হয়েছিল নাটকের মূল চরিত্র বাকের ভাইকে।